নমস্কার, কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলেরই প্রায় প্রতিদিন এখন জিজ্ঞাসা থাকছে যে ন্যাশনাল কেসের কি খবর। আপনারা হয়তো ভাবছেন যে সংগঠন ন্যাশনাল কেস নিয়ে হয়তো মুখ ফিরিয়ে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানায় যে ন্যাশনাল কেস এর তদারকি আমরা প্রায় প্রতিনিয়তই করে চলেছি। এই কেস প্রথমে শুরু হয়েছিল মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। বিগত এক বছর আগে সেই কেসের যখন আমরা ফাইলিং করি, তারপর থেকে ধারাবাহিকভাবে তার শুনানি হয়েছে। এই সব বৃত্তিগত মামলা আপনারা সকলেই প্রায় জানেন যে এত দ্রুত সমাধান হয় না, কিন্তু আমাদের ন্যাশনাল কেসের তদারকি করে সেটাকে যত যত দ্রুত সম্ভব তার রায় ঘোষণার দিকে নিয়ে গিয়েছিলাম। একটা জয়লাভ আমাদের হয়েছে যে সরকার পক্ষ হলফনামা দিয়েছে। এইসব বৃত্তিগত ক্ষেত্রে সরকার হলফনামা দিতেই বহু দেরি করে, কিন্তু যেহেতু এটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ছিল, সরকার খুব বেশি রেট নষ্ট করতে পারেনি, চেষ্টা করেও পারেনি, তাদেরকে হলফনামা দিতে হয়েছে। তাদের হলফনামার মধ্যে আমাদের যুক্তিকে খণ্ডন করার মতো খুব বেশি যুক্তি তারা উপস্থাপন করতে পারেননি। 26/7/2019 অর্ডারের ফলে নতুন করে যে বেতন বৈষম্যের সৃষ্টি হয়েছে তার সমস্ত কিছু উদাহরণ সহ আমরা তুলে ধরেছি এবং ন্যাশনাল হলে তার সমস্ত কিছুরই সমাধান হবে। অনেকে ভাবছেন যে আলাদা করে পৃথকভাবে কেস করবেন কিনা লেভেল 9 লেভেল 10 নিয়ে। তাদের কাছে অনুরোধ, কোনো কিছু করার প্রয়োজন নেই। ভরসা রাখুন, যে সংগঠন আপনাদের বেতন কাঠামো সংশোধন করেছে সেই বেতন কাঠামোকে সঠিকভাবে লাগু করানোর কাজও তারা করবেন। তারপরে একটা হাইকোর্টে একটা জটিলতার জন্য মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন। যথারীতি মামলা অন্য বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। এখন এই মামলা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুনানি হবে। আমাদের আইনজীবীরা অলরেডি এই মামলাকে শুনানি করেছেন এবং সেটাকে লিস্টে উঠানোর কাজ প্রায় হয়ে এসছে। যে কোনো দিন মেনশন করিয়ে আমরা সেটাকে লিস্টে তালিকাভুক্ত করে এটার শুনানির ব্যবস্থা করছি এবং সেটা খুব দ্রুতই হবে। আপনারা পাশে থাকুন, পরবর্তী তারিখ আমরা খুব অতি দ্রুত আপনাদেরকে জানিয়ে দেব। মাঝখানে আমাদের আইনজীবীদের অন্য কাজে একটু ব্যস্ততার জন্য এটা প্রায় দিন দশেক মতো দেরি হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি এই কেসের শুনানির প্রচেষ্টা চলছে এবং সেই শুনানি হবেও।